নোৱাৰাৰ দৰে ঈশ্বৰৰ কথা শুনি থকা মানুহৰ দেহলৈ কোনো বিকাৰ আহিব নোৱাৰে। গতিকে ৰতি, তাৰপিছত আপোনাৰ প্ৰীতি ভাল লাগিব, ভাল লগা ভাৱটো আহিলে জানিব ভক্তি আহি গ'ল, আৰু ভক্তি যেতিয়া আহিব জানিব আপুনি জীয়াই থাকোঁতে শান্তি পাব, আৰু শান্তি যেতিয়া পাব জানিব মৰিলে সদগতি, জীয়াই থাকোঁতে শান্তি পালেহে মৰিলে সদগতি পাব, জীৱৰ মৃত্যু নাই, হয় সদগতি নহয় সদুগতি, হয় আপগ্ৰেড নহয় ডিগ্ৰেড, দুটাৰ ভিতৰত এটা হ'ব। আজিৰ দৰে যদি ঈশ্বৰৰ কথা শুনাৰ অভ্যাস কৰোঁ তেতিয়া আমাৰ জীৱনটো সদায় ওপৰলৈ গৈ থাকিব, তললৈ আহিব নালাগে। আনন্দৰো আনন্দ, পৰম আনন্দ, সুখৰো সুখ পৰম সুখ, ধনীৰো ধনী পৰম ধনী, আৰু সম্পদৰ সম্পদ পৰম সম্পদলৈ আগবাঢ়ি যাব পাৰিব। নিমি ৰজাক কৈছে, শুন ৰজা, যিটো মহা মোহে অন্ধ প্ৰায়, পুত্ৰ দ্বাৰা দেহকে আকুল সদায়, সদাচিতাসম্বাৰৰ নুগুচয় ভয়, কৃষ্ণ সদা বুজে যে সেৱা নকৰে। আজিৰ দৰে কৃষ্ণ ভক্তি নকৰা পৰ্যন্ত কোনো মানুহে ভয়ৰ পৰা মুক্ত হ'ব নোৱাৰে। কৃষ্ণ পদ সেৱা টেকে গুছে ভৱ দুখ, আকেশে বুলিয় ৰজা আত্যন্তিক সুখ। আজিৰ দৰে যদি আপোনালোকে পিছৰ কথা শুনাৰ অভ্যাস কৰে, অতি সুখৰ, আত্যন্তিক সুখৰ, সমানন্দ সুখৰ আমি অধিকাৰ হৈ যাওঁ, আপোনাক কোনেও বাধা দি ৰাখিব নোৱাৰিব। মানুহেতো নোৱাৰে, ভগৱন্তই নোৱাৰে, ভক্তি পথত যি মানুহ থাকিব তাক ভগৱন্তই বিচলিত কৰিব নোৱাৰে। সেই তথ্য প্ৰহ্লাদে দেখুৱাই থৈ গৈছে, প্ৰহ্লাদৰ পিতৃ হিৰণ্য পক্ষীটো ভক্তৰ ওপৰত অত্যাচাৰ কৰা দেখি নৃসিংহ প্ৰভুৱে যেতিয়া বধ কৰিলে, বধ কৰাৰ পিছতো নৃসিংহৰ খং মাৰ যোৱা নাই, দেৱতা সকলৰ ওচৰ চাপিবলৈ সাহস কৰা নাই। প্ৰহ্লাদক কলে, যোৱা তুমি ত্ৰুটি কৰা। তেওঁ গৈ পেলাই কৈছে, হে প্ৰভু, মোৰ দেউতাই তোমাৰ ওপৰত বহুত অপৰাধ কৰিলে, মোৰ মুখলৈ চাই তুমি দেউতাক গতি দিব লাগে। তেতিয়া নৃসিংহই হাঁহি পেলাই কৈছে, হেনো প্ৰহ্লাদ, তই হেন বৈষ্ণৱ পুত্ৰ ভৈনী যাৰ একৈশ পুৰুষ তই কৰিলি উদ্ধাৰ, তোৰ দৰে বৈষ্ণৱ পুত্ৰৰে দেউতাৰ কথা বাদ দে, অতিতা পুৰুষ সপ্ত, ভৱিষ্যত চতুৰ্দশ নৰ তাৰ সৰ্বান কলো কৃষ্ণই কীৰ্তনা, তোৰ দৰে কৃষ্ণ ভগৱত সংস্কৃতি অৱলম্বন কৰা পুত্ৰই অতীতৰ সাত পুৰুষ, ভৱিষ্যতৰ চৌধ্য পুৰুষ, চৌধ হিচাপে একৈশ পুৰুষ উদ্ধাৰ কৰিলি, দেউতা তাৰ মাজতে গ'ল, তই দেউতাৰ কাৰণে ভাবিব নালাগে, তেনেহলে মোক লৈ যোৱা, নাই নোৱাৰো, তোমাৰ পুণ্য জমা হৈ আছে, তোমাৰ পুণ্য জমা হৈ আছে, তুমি ৰজা হ'বই লাগিব, ৰজা হৈ ভোগভন্দী পুণ্য কৰা হয়, কিয় আপোনাৰ যিকোনো মানুহ এম এল এ মিনিষ্টাৰ হ'ব নোৱাৰে, মনত ৰাখিব পুণ্য লাগিব, পূৰ্ব পুণ্য অনুকূলে আহি আছে জীৱটো সুখ ভুগিবৰ কাৰণে, গতিকে যাৰ পুণ্য নম্বৰ বেছি হ'ব। এতিয়া আমাৰ আপোনালোকৰ সমষ্টিত কেইজন উঠিছে এম পি মই নাজানো, কিন্তু আপোনালোকৰ যদি সাতজন বা পাঁচজন বা ছজন এম পিয়ে যদি এতিয়া চৌবিছজনৰ এই মানে এম পি ইলেকশ্যনত যদি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে, আমাৰ ভাগৱতৰ মতে আপোনালোকৰ সমষ্টিৰ মানুহে গৌৰৱ বোধ কৰিব লাগে, কি বুলি আমাৰ সমষ্টিৰ সাতজন মানে এম পি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব পৰা যোগ্য ব্যক্তি আমাৰ আছে, তাকো সমালোচনা নকৰিব, তাকো সমালোচনা কৰিব, গৌৰৱ কৰিবলৈ কৈছে ভাগৱতে, কি বুলি যে সাতজন আছে আমাৰ প্ৰতিযোগী প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব পৰা, কিন্তু জিকিব কেইজন, এজন কোন জিকিব, আমাৰ চতুৰ্থজনৰ ভাগৱতত কৈ থৈছে কোন জিকিব, এই সাতজনৰ ভিতৰত আপোনাৰ সমষ্টিৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত তৃণমূলে তাত আত্মা পৰিয়াল সমাজ অনুষ্ঠান প্ৰতিষ্ঠান দল সংগঠনত আগবঢ়াই নিবৰ কাৰণে এই সাতজনৰ ভিতৰত কাৰ অৱদান বেছি আছে, কোনে বেছি পুণ্য নম্বৰ আৰ্জন কৰিছে, এই সাতজনৰ ভিতৰত যাৰ নম্বৰ বেছি হ'ব বাই হুক অৰ বাই ক্ৰু ভগৱন্তই সেইজনকেই জয়ী কৰিব। আমাৰ মতে এখেত জিকিব লাগিছিলে, কিন্তু ফলাফলত এখেত জিকিলে, ভগৱন্তই কৈছে তুমি চৰ্ম চকুৰে চাই পেলাই কৈছা, মই চৌধ্যজন ষাঠি দুজন কেৰেলী তথ্য ভিত্তিত মই তেওঁক শিকাইছো, তুমি মোক ভাণ্ডা তোমাক মই ভাণ্ডো, চৈধ্য সাক্ষীক ভাণ্ডিবা কোনো উপায়, আমাৰ লগত চৌধ্যজন সাক্ষী হৈছে ভগৱানে, কাণৰ চকুৰ লগত সূৰ্যদেৱতা, কাণৰ লগত দক্ষিণ পাল, নাকৰ লগত অশ্বিনী কুমাৰ, মুখৰ লগত অগ্নি দেৱতা, জিভাৰ লগত বৰুণ দেৱতা, ছালৰ লগত বায়ু দেৱতা, হাতৰ লগত ইন্দ্ৰ দেৱতা, ভৰিৰ লগত বিষ্ণু দেৱতা, ভগৱন্ত আমাৰ ভৰিত থাকে সেইকাৰণে আমি ভৰিত সেৱা কৰোঁ, বিষ্ণু দেৱতা, সূৰ্যৰ লগত মিত্ৰ দেৱতা, লিংগৰ লগত প্ৰজাপতি, গুধিৰ লগত ব্ৰহ্মা, চিত্ৰৰ লগত বাসুদেৱ, মনৰ লগত চন্দ্ৰ, অহংকাৰৰ লগত ৰুদ্ৰ, এই চৌধ্যজন সাক্ষী হৈছে, আৰু দুজন কেৰেণী চিত্ৰ গুপ্ত,
সহ্যয় ভুবনে লোক আছে যত মানে সবাহারে ন্যায় নীতি দেখে বিদ্যমানে চিত্রগুপ্ত নামে দুই লিখক নির্ভয় সবাহারে পাপ তেজ করয় গুপুত পাপক গুপ্ত লিখকে লিখয় দেখা মানে পাপচিত্র লিখন তো নিশ্চয় চৌধজন থাকি তার ঠাকুরের লগত খান্দিবে নোয়ারে পাপ পুণ্য আছে যত গতি আমার চৌধজন সাক্ষীয় রাতেপা শুই উঠার পর গধুলা পালেকে জন্মের মৃত্যুর তারিখলেকে আপনি কি ভাল কাম করে পুণ্য অর্জন করেছে আর কি বেয়া কাম করে পাপ অর্জন করেছে তার তালিকা লিখি গেছে চিত্রই দেখা পাবলিকে গুপ্তই নেদেখা পাবলিকে আজি আমি একটা উদ্দেশ্য ইয়ালে আছি নামঘর বহি আছো আমার মতে সবরে সমান নম্বর আজি পাব লাগে কিন্তু সবে সমান নম্বর নাপাবও পারে এই চিত্র গুপ্ত লিখনির উপরে নির্ভর করি হয় না যে আপনার আমি যদি একের উদ্দেশ্য আহিলো যাবর দিনাখন আমার মানে যেটা যাব তার লগত আমার প্রতিবেদন খন লই পেলে চিত্র গুপ্ত যাব কি কেছে আলো ফর্মে চুন দিয়া আচর শিষ্য ভাগে শেক চাই কোনোদিন ঘুরি দেখে কোনো মতে নরবে নেড়াবে টান হাত কৃষ্ণ ভকতি যাবে নকরে আঘাত আজির দরে কৃষ্ণ ভকতি নকরিলে আমি কোনোও মৃত্যুর হাতের পর নিজক বসাব নো গতি সেইদিন যদিন শেষ খুঁটো মারিব সেইদিন এই চবিষ্ট্র দেহট কাষ্ট যেন থাকি দেখো মাটি চকুরিয়া আমার চবিষ্ট্র দেখা দেহটো কাঠত কাঠপ্রাদি করে থাকবে এই দেহটা নেদেখা একটা দেহ ওলাই যাব এই সূক্ষ্ম দেহ বা লিঙ্গ দেহ বলে কেছে ভাগবত একাদশ ইন্দ্রিয় আর পাঁচটা বিষয় লিঙ্গ দেহ বলে তাক জানিবা নিশ্চয় এই লিঙ্গ দেহ বা সূক্ষ্ম দেহ বলে কয় ইংরাজ কয় ডিজায়ার বডি বাসনা কড়িয়াই দিয়া দেহ এই আনসিন ইয়াক চকুরে দেখা নাপায় চকুরে নেদেখা পুরতত্বর লিঙ্গ দেহর লগত চৌধজন হাতিয়ার দুজন কেড়ে নি আমার প্রতিবেদনখনের মানে বস্তুটো দমরজা টেবুলত ঠাই লাভ করে দিব আমি দুটা বস্তু লো যাম দে যানবিল পকা ঘর বনালো গাড়ি মটর কিনলো ধন ধান ললো এই সব পুত্র ভার্যা ঐশ্বর্য থাকিব ওইতে পড়ি পাপ পুণ্য দুই যাব পাপ আর পুণ্য দুটা লো যাব হ্যাঁ গতি দমরজায় ঠাইল খুলি জমা খরচ উলিয়াব যদি জমার টুকুলা কি বেশি হয় উপরলে যাব আপগ্রেড উর্ধগতি যদি পাপর টুকুলা বেশি যায় সেটো ডিগ্রেড অধুগতি এই চকুরিকে ঘুরাই আছে চক্র বধ পরিবর্তনকে সুখানিত সুখানিত সুখ দুঃখর চকুরিটো আমার কর্মফলের উপর ভিত্তি করে ভগবানে ঘুরাই দিয়েছে এইটুকে মায়া বলে কৈছে মাধবর মায়ার কমনে পাবে অন্ত অসহ্য দরিদ্র হুয়ে দুঃখী ধর্মবন্ত চাই থাকুতে দেওবিল বান্ত গাঁত মাক বাপেকর দিন কারবার একই নাছিল এতিয়া পুতেকহতর দিন জয় জয় মর্ম হয়েছে কারবার আক মাক বাপেকে বহুত সম্পত্তি দিয়ে থ গেছিল পুতেকহতর দিন চলাব নয় বেশি দিন আগরি হয়েছে চকুরি দেয় কর্মফল চকুরি আগর শুনা মানুষে কেতিয়াও আমার অধুগতি নহয় সদায় উর্ধগতি হব ভাগবতে নিয়ম বাঁধি দিছে এই নিয়ম বিলাক আমি জানিব লাগিব সেইকাৰণে কৈছে যে এহি মানে জীবনৰ দামন অন্ত যিটো ব্ৰহ্মময় দেখে জগত নিখিল যত পাপ পুণ্য সমস্ততে নিৰ্বতি আপুনি সকলোকে ব্ৰহ্মময় দেখক সবতে ভগৱান আছে বুলি ভাবক এতিয়া আপোনাৰ পাপ পুণ্য দুইটা নাইকিয়া হৈ যাব আপুনি পুনপটীয়াকে ভগৱন্তৰ ঠাইলৈ যাব পাৰিব দেই পাপ আর পুণ্য দুইটা মাধবে বলন সখী শুনা মূর ভেদ মূর ভকতিকে করে কর্ম বন্ধ সে আমার কর্ম বন্ধর যে গাঁথি খুলি পেলাব ভাগবত শুনার লগে লগে ভিত্রতে হৃদয় গ্রন্থি সিদ্ধতে সর্ব সঞ্চয় আমার পূর্ব কর্ম যুগবিলাক আমার গাঁথি লাগি থাকে জীবর লগত ভাগবত শুনার লগে লগে গাঁথি খুলি যাব আর সংশয়বিলাক দূর হব আর তো কি হব যত পাপ পুণ্য সবর্ত সমস্ততে নির্বর্তি পাপও নাইকিয়া হব পুণ্যও নাইকিয়া হব সেইদিন আপনি যাব পারে যে পাপ লই গেল আকিব পুণ্য লই গেল আকিব পুণ্য লই গেলে এতিয়া থাকা অবস্থাতে উপর জন্ম হব আর খুব ভোগর কারণে আহিব আর যদি পাপর টুকুলা লই যায় এতিয়া থাকাতক নিজ দুনীত জন্ম হব নিষ্ঠায় জন্ম হব আর দুঃখ ভুগিব পাপে দুঃখ ভোগায় পুণ্যয় খুব ভোগায় এই চকরিটো আমার ঘুরি থাকি গতি ভাগবত শুনি পাপ আর পুণ্য দুইটা নাইকিয়া করবেন
আমার ভাগৰ ফুলি থাকিলে আমার এদিন মনৰ ভাবটো কেনেকুৱা হব, পালেও আনন্দ নাপালেও নাহি দুখ, দৈব বকে জীবা মিলে তাহাতে সন্তোষ, নেদু কাকো লজ্জা নকৰোঁ পৰাং মুখ, বড় দুখত দুখী পৰ সুখে পাওঁ সুখ। আমার মনটো সেই পর্যায়লৈ যাব লাগিব, আনর দুখ দেখিলে আপনার হৃদয়ে কান্দিব লাগিব, আনর সুখ দেখিলে আমার হৃদয়ে আনন্দ পাব লাগিব। এটা আমার উল্টা হয়ে আছে, আনর সুখ দেখিলে হিংসা আহে, আনর দুখ দেখিলে আনন্দ লাগে। এই পর্যায়ত আছে যদি অহা যাব দেখব লাগবে দে, আপনি ঈশ্বর বুলিয়ে যাব নয়, কারণ আপনি মায়া আশ্রয় লই আছে। হরির কথা তার রতি অবিশ্রাম সদায় মুখত নেরো নাম কৃষ্ণ নাম। আপনাদের সদায় লড়া ছোৱালী ভগবন্তর হাজারটা নামতে একটা নাম লোলে কব। আমার এটা বহুত জনা শুনা মানুষে লড়া ছোৱালী বেয়া শব্দ এটা কবলে কয়, বেয়া মাত্রা মাতিলে কয়, নতুন কই মাত খুঁটা লড়া ছোৱালী বহুত জনা মানুষে বেয়া শব্দ এটা বেয়া মাত্রা মাতিলে কয়, আর লড়াটোর মুখত বা ছোৱালীজনীর মুখত ফুটিলে আনন্দ করে। এনেকুৱা স্বভাব আছে যদি এলিব দে, শব্দ ব্রহ্ম অবিনাশী, ওয়ার্ড ইজ গড, শব্দ অবিনাশী। আপনি সরতে যদি লড়া ছোৱালীর মুখত বেয়া শব্দ বেয়া মাত এটা শিকাই দিলে, আগলৈ কি ডাঙর হলে তার মাত বেয়া মাত বেয়া কথা ঘরের পরিয়ালটা অতিষ্ঠ হবই, উচ্চ চুবুরিয়া অতিষ্ঠ। তার বিপরীতে আপনি সরতে লড়া ছোৱালীকে হাজারটা ভগবন্তর নামের পরে এটা নাম ফুটাবলে যত্ন কর, কৃষ্ণ বলে কোয়া, রাম বলে কোয়া, হরি বলে কোয়া, যাদব বলে কোয়া। সরতে যদি লড়াটোর মুখত রাম কৃষ্ণ নাম ফুটিলে, ছোৱালীজনী ফুটিলে, সেইটো লড়া বা ছোৱালী ভবিষ্যৎ ভাল হবই, ভকত হবই, ঈশ্বৰৰ প্ৰতি অনুৰাগী হবই, তেওঁক ভগৱানে কৃপা কৰিব, মনত ৰাখিব কথা। গতিকে আমাৰ ভাগৱত ধৰ্মৰ কথা নজনাৰ কাৰণে আমাৰ মানে কৰ্মই আমাক বিপদগামী কৰি আছে। সেইকাৰণে কৈছে সদায় মুখত নেৰৈ ৰাম কৃষ্ণ নাম। আপোনালোকে সকলো সময়তে খাওঁতে শুওঁতে উঠোঁতে লৰোঁতে ৰাম কৃষ্ণ নাম যদি অভ্যাস কৰে, এতিয়া কি হব, যাবৰ দিনা কৃষ্ণ নামটো আমাৰ সহজতে আহিব। এজন দার্শনিক পণ্ডিতে কৈছে যে যাবৰ সময়ত কৃষ্ণ নামটো মুখত আহিবলৈ হলে আমি কি কৰিব লাগিব, তেওঁ কৈছে দি থট অফ গড কামস টু এ মেন এট দি টাইম অফ দ্য ডে অনলি থ্রু দ্য গ্রেস অফ গড। আমাৰ মুখত মৰিব সময়ত ঈশ্বৰ নামটো আহিবলৈ হলে আমাৰ ওপৰত ঈশ্বৰৰ কৃপা কৰিব লাগিব, আর সেই কৃপাটো আমি পাবলৈ হলে আমি কি করব লাগিব, ইউ হ্যাভ টু কিপ দ্য প্র্যাকটিস অফ রিমেম্বারেন্স, নাম স্মরণ এভরি ডে এভরি আওয়ার রাদার এভরি সেকেন্ড, 24 ঘন্টার 1 সেকেন্ড হলেও আমার ঘরের প্রতিজন পরিয়ালের মুখত যাতে ভগবানের নাম এটা যাতে উচ্চারণ হয় তার প্রতি গুরুত্ব দিব লাগে। হোয়েন এ স্ট্রং হ্যাবিট ইজ ফর্ম বাই আনসেজিং প্র্যাকটিস থ্রু দি পিরিয়ড অফ লাইফ, then it would be easy to remember God at the time of the day. এই ধরনের অভ্যাস করতে করতে যদি এটা সবল অভ্যাসের রূপান্তর হয়, তেতিয়াহলে মরিবর সময় অজামিলের দরে নারায়ণ, অজামিলে নারায়ণের নামটো 10 নম্বর লড়াটোর নাম থাকে, না জানে ভগবন্তর নাম বলে, নামটো মাত্র লড়াটোর নামে থাকে নারায়ণ, কিন্তু সেই নারায়ণ নামত 4 বেদৰ 4টা অক্ষর সোমাই আছে বলে মাধবদেবে গোপাত লিখিছে, 4 বেদৰ 4 অক্ষর হাড় কাঢ়ি আনি ব্রহ্মাদেবে বেকত করিয়া।